বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর বেলাতে আকাশ মেঘলা করে গেছে দক্ষিণবঙ্গে, কলকাতা এবং সংলগ্ন এলাকাতে। এবং এখানে কিন্তু ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত শুরু হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। রবিবার যেটা আপনাদের বলেছিলাম বিভিন্ন অংশে হতে পারে, পরবর্তী ক্ষেত্রেও বিভিন্ন অংশে মেঘ তৈরি হতে পারে, যেখানে যেখানে হয়তো আকাশটা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চব্বিশ পরগনা, হুগলির বেশ কিছু অংশে মেঘলা উঠেছে এবং মেদিনীপুরের কিছু কিছু জায়গাতে। তো এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোন কোন জায়গাতে কখন থাকছে আমরা বলছি, হয়তো আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা, কোথাও হয়তো রোদ থাকছে দুপুরের দিক থেকে, কিন্তু এরই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশেও হতে পারে, ত্রিপুরাতেও হতে পারে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলুন দেখে নিচ্ছি আপনার এলাকায় বর্তমান আকাশটা কেমন রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে কি না অবশ্যই বলবেন। সঙ্গে থাকতে পারে একটু হাওয়া থাকতে পারে বৃষ্টি হওয়ার সময়, এমন থাকার সম্ভাবনা রয়েছে, গরম অস্বস্তিকর থাকতে পারে, কিন্তু এরই মধ্যে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এখন থাকছে মেনি প্লেসেস করে, তিন দিন পর্যন্ত সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, বিহার ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। এছাড়া যেটা বলবো যে সতর্কতা দেখুন, এখানে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। পাঁচ তারিখে ভারী বৃষ্টিপাত হবে না, সিকিমে ভারী বৃষ্টিপাত নেই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু দুদিন ভারী বৃষ্টিপাত বলেছে, কোথায় কোথায় সব জায়গাতে নয়। এখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। এছাড়া সোমবারে ভারী বৃষ্টিপাত হলে সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। বিহারের দিকেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া উড়িষ্যার দিকে সোমবার থেকে দুদিন কি তিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সিস্টেম তৈরি হওয়ার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে সতর্কতা রয়েছে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। চলুন ওয়েন্ডো থেকে দেখি কি আপডেট উঠে আসছে। তো আমরা দেখলাম যে ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজে এখানে কিন্তু মেঘলা হয়ে গেছে এবং বাকি অংশেও হতে পারে পরবর্তী ক্ষেত্রে। এখন আমরা দেখব যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তার আগে একবার দেখে নিই আমরা অল্প করে যে টাইফুন যেটা ছিল সেটার কী অবস্থা, সেটা শক্তি কিছুটা বাড়িয়েছে কি না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শক্তি কিন্তু আবার বাড়াতে শুরু করেছে, দেখুন আবার কিন্তু চোখ তৈরি হয়ে গেছে। অর্থাৎ যেটা বলছিলাম যে আবারও কিন্তু শক্তি বাড়াবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা কিন্তু তাইওয়ানটা পেরিয়ে জাপানের দিকে অগ্রসর হয়েছে, অর্থাৎ দেখুন এখানে কিন্তু আবারও শক্তিশালী হতে শুরু করেছে। এটা নিয়ে আর বিস্তারিত বলছি না, অল্প করে বলে দিলাম। এবারে আমরা আপনাদের দেখাবো কোথায় বৃষ্টিপাত কেমন রয়েছে, কী পূর্বাভাস রয়েছে। তো দুপুরের দিক থেকে যদি আমরা দেখি, দেখুন আমরা ইতিমধ্যে দেখলাম যে দক্ষিণবঙ্গের এই কলকাতা সংলগ্ন এলাকাতে মেঘ উঠেছে এবং দেখা যাচ্ছে যে দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দুই চব্বিশ পরগনার বেশ কিছু অংশে এবং হুগলির দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হয়তো নদিয়ার দিকেও একটু হতে পারে, কিন্তু বাকি অংশে দেখুন অন্যান্য একটু একটু জায়গাতে রয়েছে, বাকি জায়গাতে তেমন দেখা যাচ্ছে না ওই সময়কালের মধ্যে। তার মানে এই জায়গাগুলোতে একটু এখন কম রয়েছে বা এদিকে একটু কম কম রয়েছে, খুলনার দিকে একটু বরিশালের দিকে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে বা একটু কখনো কখনো হয়ে যেতেও পারে। তো সন্ধ্যে পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে পরের স্লটে গেলে দেখা যাবে যে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিগুলো যেটা মুর্শিদাবাদ, বীরভূমের কিছু কিছু এলাকাতে এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়ার দিকেও হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়াতেও কিছু কিছু এলাকাতে হবে। অর্থাৎ এদিকে কিন্তু সম্ভাবনাটা থাকছে, এটা কিন্তু রবিবার পর্যন্ত রয়েছে এবং বাংলাদেশের কিছু কিছু এলাকাতে হবে, রাজশাহী বা এদিকে মেহেরপুরের দিকেও হতে পারে পরবর্তী ক্ষেত্রে। মেঘটা উঠলেই বুঝতে পারবেন যে ওখানে বৃষ্টিপাত হতে পারে আর কি। তো সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে। আবার রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব দিকে থাকবে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরেও হতে পারে, রংপুর বিভাগেও হতে পারে, বিহারের দিকেও হতে পারে। তো এরই মধ্যে হালকা থেকে মাঝারি, তার মধ্যে কখনো কখনো মাঝারি ভারী হয়ে যেতে পারে এই সম্ভাবনা থাকবে। সোমবারেও যেটা হবে রাত থেকে সকালের মধ্যে এই দিকগুলো দেখুন, ময়মনসিংহ, সিলেট, শিলচর, এছাড়া আসামের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি করে। এটা সোমবার সকাল পর্যন্ত থাকবে এবং একদম সকালের দিকে ওই দিক পর্যন্ত বৃষ্টিপাত থাকার পর আবারও কিন্তু উপকূলের দিক দিয়ে বৃষ্টিপাত সবে হবে, অর্থাৎ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়ার দিকে একটু কিছু কিছু হতে থাকবে এবং দুপুরের দিকে বৃষ্টিটা আবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের সম্ভাবনা থাকবে। এবং এরই মধ্যে আবহাওয়া দপ্তর বলেছে যে বীরভূম, মুর্শিদাবাদের দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে।
তো এই রকম করে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে, সম্ভাবনা থাকছে। আমরা যেমন দেখতে পাচ্ছি মেহেরপুরের এই দিকটাতে সেল কোপার দিকে শৈল কোপার দিকে থাকতে পারে, তো কয়েকটা জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত, কয়েকটা জায়গাতে কম বৃষ্টিপাত, তো এইভাবে কিন্তু রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকে এবং বর্ধমানের দিকেও হতে পারে। তো হালকা মাঝারি করে সম্ভাবনা থাকছে এবং তার মধ্যে কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতে পারে, এইভাবে কিন্তু রয়েছে আমাদের সোমবার পর্যন্ত এইটা দেখতে পাচ্ছি। এবারে আমাদের দেখিয়ে দিলাম, এরপরে 6 তারিখের দিকে বৃষ্টিটা একটুখানি হয়তো কমবে কিন্তু কিছুটা থাকবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে থাকবে, ওই সময় বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে এবং উড়িষ্যার দিকে, বিহারের কম থাকবে কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, ফলে সংলগ্ন কিছুটা দক্ষিণবঙ্গের এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে যেটা হবে আমাদের দেখাবো যে নিম্নচাপ, এটা একটু বায়ুর ঝাপটা মোটেকে আমাদের দেখাই, এটাতে দেখি কী অবস্থা। 8 তারিখ পর্যন্ত দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং 8 তারিখের পরে ঘূর্ণাবর্তটা এখানে আর একটু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়ানোর ফলে এই জায়গাতে নিম্নচাপের মতো তৈরি হতে পারে। এই সময়তে হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হতে পারে এবং এই সময়তে আমরা দেখছিলাম আগের মতোই করে রয়েছে কিছুটা খুলনা ধরে কলকাতা হাওড়া হুগলি 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর হয়ে এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের উপর দিয়ে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া, এবং যেটা এটা বলবো যে পরিষ্কার দেখা যাচ্ছে এটা এখানে কিন্তু এখানে এই ঝাড়খণ্ডের দিকে কিন্তু এই দমকা হাওয়াটা থাকবার চান্স কিন্তু রয়েছে। এবারে আমরা এটাকে আরেকটু ট্র্যাক করে দেখি পরের দিকে কী হচ্ছে, 10 তারিখের দিকে দমকা হাওয়াটা থাকবে কিনা, 10 তারিখের দিকেও থাকবে এবং এটা এদিকে একটু সরে যাবে, বুঝতেই পারছেন, এবং এই সময় তো এখানে ঝোড়ো হাওয়া বইবে, তো এই সময়কালের মধ্যে মনে হচ্ছে আমরা বৃষ্টিপাত পাবো কিছুটা। তো 11 তারিখের পর 12 তারিখে নিয়ে গেলে তখনও একটু দমকা হাওয়া থাকবে, অর্থাৎ লম্বা কিন্তু একটু দমকা হাওয়াটা থাকবে। এই সময়কালের মধ্যে আমরা এবার দেখে নেবো যে বৃষ্টিপাত হবে কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে 13 তারিখ পর্যন্ত আপডেট দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একটু আসতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলেছে যে 8 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ সম্ভাবনা যেটা ছিল আগের মতো তার থেকে কিন্তু একটু পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটু বৃষ্টিটা বাড়বে দেখা যাচ্ছে। দেখুন দক্ষিণবঙ্গের ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে, ঢাকা চট্টগ্রাম সব দিকে কিন্তু একটু বৃষ্টিটা আসছে। 12 তারিখে দেখুন মানে বর্ষার বিদায় বেলাতে, খাতায় কলম যে বর্ষার বিদায়, সেই বিদায় বেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত কিছুটা ঢুকছে আর কি। তো 12 তারিখে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে এবং 11 তারিখেও দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টিপাত থাকবে, তবে ভারী বৃষ্টিপাতগুলো উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে হবে কিন্তু এদিকেও আমরা পাবো। 10 তারিখেও দেখুন এখানে বৃষ্টিপাত আমরা কিছুটা পাবো, হালকা মাঝারি করেও পাবো আর কি। তো 9 তারিখেও আমরা কিছুটা পাবো, এটা অনেকটা সরু কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাত নিম্নচাপের ফলে এখানে কিন্তু আসার সম্ভাবনা, তবে আপডেটে পরিবর্তন হতে পারে, এখনও যেহেতু নিম্নচাপটি তৈরি হয়নি তাই দেরি আছে, সুতরাং একটু ওয়েট করতে হবে। কেননা এটা 8 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে, 7 তারিখে একটু কম থাকবে কিন্তু 8 তারিখ থেকে আবার বৃষ্টিপাত ঢুকবে, ফলে উপকূলের দিকে যে এলাকা রয়েছে দেখুন এখানে জলেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, এইগুলোতে কিন্তু গোয়ালতোর, চন্দ্রকোনা, আরামবাগ অর্থ এবং দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রামের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপুরা সমেত বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে ওই সময়তে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এইটাই মূলত রয়েছে লেটেস্ট আপডেট, আর আমরা এটাকে বড় করছি না, তো এই রয়েছে আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে, আপডেট ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, ধন্যবাদ।